আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, অনেকে ভিডিওতে ক্লিক করার আগ মুহূর্তে ভাবছিল যে গণিত পরীক্ষার খাতা লেখার জন্য কি আবার নিয়ম আছে নাকি। আমার মনে হয় গণিতে যেরকম নিয়ম আছে অন্যান্য কোনো সাবজেক্টে নাই। তুমি ইংরেজিতে বলো, বাংলাতে বলো, এইসব জায়গাতে খাতা লেখার নিয়মের ক্ষেত্রে কোনো ধরনের ভুল পেলে তারপরে কিন্তু মাপ পেয়ে যাবে, তারপরে নাম্বার পেয়ে যাবে কিছু নাম্বার, কিন্তু গণিতে কোনো ধরনের ভুল করলে এখানে একবারে পুরোপুরি কাটা যাবে, এখানে তুমি নাম্বার পাবে না। অর্থাৎ গণিতটা সেন্সিটিভ একটা বিষয়, সেন্সিটিভ একটা পরীক্ষা, এই জন্য তোমাদের জেনে রাখা উচিত গণিত পরীক্ষার খাতায় লেখার নিয়ম বা খাতা তৈরি করার যে নিয়মটা, যাতে কোনো ধরনের কোনো ভুল পরীক্ষার হলে গিয়ে করতে না হয় বা পরীক্ষার হলে গিয়ে ভুলটা করে বাসায় এসে আফসোস করতে না হয়। 4 থেকে 5 মিনিট বা 6 মিনিটের ভিডিও হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। গণিত পরীক্ষার হলে গিয়ে যখনই তোমরা প্রশ্নটা হাতে পাবে, দেখবে প্রশ্নের উপরে সুন্দর করে লেখা আছে যে ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 2টি, ঘ বিভাগ থেকে 1টি, টোটাল 7টা প্রশ্নের উত্তর তোমাকে বাধ্যতামূলক দিতে হবে। অর্থাৎ ক বিভাগ থেকে বাধ্যতামূলক 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে 3টা, দিতে হবে 2টা। খ বিভাগ থেকে বাধ্যতামূলক 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে হচ্ছে 3টা, দিতে হবে হচ্ছে 2টা। এবং গ বিভাগ থেকে বাধ্যতামূলক 2টা প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে হচ্ছে 3টা, দিতে হবে হচ্ছে 2টা। এবং ঘ বিভাগ যেখানে হচ্ছে পরিসংখ্যান, পরিসংখ্যানে 2টা প্রশ্ন থাকবে, বাধ্যতামূলক 1টার উত্তর দিতে হবে। এর ব্যতিক্রমে তুমি যদি মনে করো বীজগণিত থেকে 3 সেট প্রশ্নের অ্যান্সার করবে, তাহলে ওইখান থেকে যদি 3 সেট করো এখানে একটা ভুল যাবে, অর্থাৎ 3 সেটের 1 সেট শিক্ষক কেটে দিবে। তুমি যদি মনে করো যে পরিসংখ্যান থেকে 2টার ভিতর 2টারই অ্যান্সার করবো, তাহলে এখান থেকে ভুল যাবে, শিক্ষক 1 সেট কেটে দিবে। এই বিষয়গুলো মাথায় রাখবে যে প্রশ্নে যেরকম বলা হয়েছে বাধ্যতামূলক 2টা 2টা করে লাস্টে পরিসংখ্যান থেকে 1টা, টোটাল 7টা প্রশ্ন উত্তর দিতে হবে, সেম একইভাবে উত্তর দিতে হবে। যখনই তুমি প্রশ্নটা ভালোভাবে বুঝে গেলে যে কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে, তখন তোমার কাজ হচ্ছে লেখা। এখন লিখতে গিয়ে তোমাকে দেখতে হবে যে ক বিভাগ থেকে তোমার কয়টা প্রশ্ন কমন আসছে, কয় সেট প্রশ্ন কমন আসছে। তুমি যদি দেখো যে ক বিভাগ থেকে তোমার 1 সেট প্রশ্ন কমন আসছে, কিন্তু লিখতে হবে 2 সেট, আর 1 সেট তুমি লিখতে পারছো না। একটা কথা মাথায় রাখো, গণিতে তোমাকে বলা হয় নাই, তোমাকে বলা হয়েছে যে ক বিভাগ থেকে 2টা প্রশ্ন উত্তর করতে পারবে, কিন্তু বলা হয় নাই যে বাধ্যতামূলক ক বিভাগটা আগে করতে হবে, বাধ্যতামূলক খ বিভাগটা আগে করতে হবে না। এই রুলসটা সম্পূর্ণ তোমার ভিতর, তুমি চাইলে পরিসংখ্যানের অঙ্কটা আগে শুরু করতে পারবে, কোনো প্রবলেম নাই। তুমি চাইলে পরিসংখ্যানের অঙ্কটা আগে শুরু করতে পারো, পরিসংখ্যান সহজে আসছে, পরিসংখ্যানটা খুবই ভালোভাবে পারো, পুরো সেট কমন আসছে, পরিসংখ্যানটা শুরু করে দাও। তবে একটা কথা মাথায় রাখবে, পরিসংখ্যানটা করার আগে সুন্দরভাবে এখানে দিয়ে দিবে ঘ বিভাগ লিখে নিচে এরকম একটা টান দিয়ে দিবে। আমি লাল মার্কার ইউজ করেছি, তোমরা আবার লাল ইউজ করো না। এগুলো লিখতে হলে হয় কালো কলম ইউজ করবে, নয়তো নীল কলম, হয় কালো নয়তো নীল। ঘ বিভাগ এভাবে সুন্দরভাবে লিখে নিচে আন্ডারলাইন করে দিবে। আন্ডারলাইন করার পরবর্তীতে তোমরা এখানে তোমাদের পরিসংখ্যান যে কয় নাম্বার প্রশ্ন, যদি হয় 11 নম্বর প্রশ্ন লিখবে 11 নং প্রশ্নের উত্তর, যদি হয় 10 নম্বর প্রশ্ন লিখবে 10 নং প্রশ্নের উত্তর। অর্থাৎ যেই সেটটা করছো সেই সেটটা লিখবে। শুধুমাত্র মনে রাখবে যে এলোমেলো করে একটা বিভাগ আগে একটা বিভাগ পরে এলোমেলো করে লিখলে কোনো সমস্যা নাই, তুমি ক বিভাগ পরেও করতে পারো, খ বিভাগটা আগেও করতে পারো বা ঘ বিভাগটা আগে করতে পারো, সেটা সম্পূর্ণ তোমার ভিতর। তবে প্রশ্নের নম্বরটা ঠিক রাখবে, যে কত নম্বর প্রশ্নে অ্যান্সার করছো, কোন বিভাগ থেকে অ্যান্সার করছো, এটা ঠিক রাখবে, যাতে শিক্ষক যখন খাতা দেখে তখন তিনি বুঝতে পারে বিষয়গুলো। অর্থাৎ আমাদের গণিত পরীক্ষার খাতায় লেখা শুরু করার সময় কোনো রুলস মেনটেন করতে হবে না যে ক বিভাগ আগে আছে তার মানে ক বিভাগটা আগে করতে হবে, খ বিভাগ আগে মানে খ বিভাগটা আগে করতে হবে না। তুমি ঘ বিভাগটাও আগে করতে পারো, তবে আগে করার সময় তুমি উপরে ঘ বিভাগ সুন্দরভাবে লিখে নিচে যে কোনো একটা প্রশ্নে অ্যান্সার করছো সেই নাম্বারটা সুন্দরভাবে লিখে তার পরবর্তীতে পুরো সেট করা শুরু করে দিবে। এবং যখনই ম্যাথ করতে যাচ্ছো, যখনই অঙ্ক করতে যাচ্ছো, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার আগ মুহূর্তে সবার জন্য জানা জরুরি যে বিষয়টা, সাপোজ তুমি জ্যামিতি করতে গেছো, এখন জ্যামিতি তোমাকে বলা হয়েছে চিত্র আঁকার পরে সুন্দরভাবে বর্ণনা দিতে হবে। তুমি একটা চিত্র আঁকাইছো, আঁকানোর পরে তোমার এখন কাজ হচ্ছে বর্ণনা দেওয়া। সাপোজ চিত্র সুন্দরভাবে আঁকাইছো কিন্তু বর্ণনা দিতে পারতেছো না, এখন তোমার প্রবলেমটা কি, যে তুমি ওইখানে অতিরিক্ত সময় যে বর্ণনার পিছনে ভাবতে ভাবতে তোমার যদি পরে মনে পড়ে তাহলে এসে বর্ণনা দিও, কোনো প্রবলেম নাই, চিত্র আঁকাইছো ওইভাবেই থাক। মনে করো 6 নম্বর প্রশ্নের উত্তরে 4 মার্ক, তোমার যদি চিত্রটা ঠিক হয় তাহলে তুমি এখানে মাস্ট বি 2 পাবে, শিক্ষক তোমাকে 2 দিতে বাধ্য। তার মানে কি, আমরা আগে একটা ভিডিওতে বলেছিলাম যে গণিতে যদি এমন হয় যে কোনো সেট প্রশ্ন কমন আসে নাই, মনে করো 7 সেট লিখতে হবে, 6 সেট তুমি ইজিলি লিখে ফেলছো, 1 সেট প্রশ্ন তুমি পারছো না, ক নাম্বারটা পারছো, খ এর কিছু অংশ মনে আছে, গ এর কিছু অংশ মনে আছে, আর পারছো না, যতটুকু মনে আছে অতটুকু অ্যান্সার করে আসো। তুমি যদি খ নাম্বার যদি অর্ধেক পারো, এই জন্য যদি না লেখো, এখানে তোমার কাটা যাচ্ছে কত, 4 নাম্বার, টোটাল 4 নাম্বার কাটা যাচ্ছে, কিন্তু তুমি অর্ধেক পারো, ততটুকু তুমি করে আসলে 4 নাম্বারের জায়গায় 2 কাটা যাচ্ছে। গণিতে আর বোর্ড পরীক্ষাতে এক একটা নাম্বার এতটা গুরুত্বপূর্ণ হয় তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। রেজাল্ট প্রকাশের পর এমন অনেক শিক্ষার্থী আছে যাদের ওই 1 নাম্বারের জন্য A+টা মিস যাচ্ছে। সাপোজ গণিতে তোমার 79 চলে আসছে, তোমার রেজাল্ট গণিতে 79 চলে আসছে, 1 নাম্বারের জন্য A+টা মিস,
এরকম প্রচুর পরিমাণ রেজাল্ট তৈরি হয় যেখানে 79 আসে, 78 আসে, 77 আসে, এরকম হয়। তাতে কষ্টটা কেমন হয় জানো? ফেল করলে অতটা কষ্ট হয় না, এক নম্বরের জন্য যদি এ প্লাসটা মিস যায়। ফেল করলে মিনিমাম সান্ত্বনা দিতে পারতো, সে খারাপ স্টুডেন্ট, সে ফেল করেছে। কিন্তু এক নম্বরের জন্য যখন এ প্লাসটা মিস যায়, তখন তুমি এটাকে কিভাবে সান্ত্বনা দিবে? এরকম এরকম প্রচুর পরিমাণ শিক্ষার্থীর ক্ষেত্রে হচ্ছে। এক নাম্বার বোর্ড পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, সেই এক নাম্বার তোলার যদি তোমার সুযোগ থাকে তাহলে সুযোগটা কেন মিস করবে? পুরোপুরি 7-8 প্রশ্নের অ্যান্সার যদি তোমার কমন আসে, 7-8 টোটালি লিখে আসবে। বাই চান্স কোনো ক্রমে কোনো সেট মিস্টেক হয়ে যাচ্ছে, তুমি 6 সেট অ্যান্সার করতে পারছো আর পারছো না, সেক্ষেত্রে যদি ক নাম্বারটা কমন আসে লিখে ফেলো। যদি গয়ের কিছু অংশ মনে থাকে, প্রথম দিককার কিছু অংশ মনে থাকে, লিখে আসো। শিক্ষক চার না দিক, ওই কিছু অংশ লেখার জন্য এক আমাকে দিক। গণিতের নিয়ম হচ্ছে এটা, খাতা দেখার সময় শিক্ষকরা, আমি দেখেছি, এই রুলস গুলো মেনটেন করে। যে সাপোজ একটা অঙ্কের দুইটা পার্ট, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট, প্রথম পার্ট সে সঠিকভাবে লিখেছে, দ্বিতীয় পার্ট লিখতে পারে নাই, প্রথম পার্ট সঠিকভাবে লেখার জন্য সে সেখানে 2 পাচ্ছে, অর্থাৎ পুরো নাম্বারটা পুরো উত্তরটা তার কাটা যাচ্ছে না। প্রথম পার্ট সঠিকভাবে করেছে, অর্ধেক করেছে, 2 পাচ্ছে। তাহলে তুমি পুরো প্রশ্ন কেন বাদ রাখবে? তুমি ক্ষয়ের তোমার কিছু অংশ মনে পড়ছে, তার মানে এই নয় যে তুমি এখানে চিত্র আঁকা নাই, তোমাকে চিত্র এঁকে বর্ণনা দিতে বলা হয়েছে, তুমি এখানে কোনো চিত্র আঁকা নেই, তুমি শুধুমাত্র বর্ণনা দিয়ে আসছো, তাহলে কিন্তু নাম্বার পাবে না। চিত্র আঁকাইতে হবে, পাশাপাশি বর্ণনাটা দিতে হবে। সেক্ষেত্রে তোমার বর্ণনা যদি সঠিক হয় এবং চিত্রে যদি পরিমাপের ক্ষেত্রে ভুল যায়, সেক্ষেত্রে টেনশন করার কোনো দরকার নেই যে পুরোটার নাম্বার কেটে দিবে। চিত্র তুমি আঁকাইছো কিন্তু পরিমাপের ক্ষেত্রে কোনো ধরনের ভুল গেছে, সেক্ষেত্রে চিত্রে নাম্বার কম পাইতে পারো, তবে বর্ণনা দেওয়ার জন্য সেখানে কিছু নাম্বার পাবে। তবে চিত্র আঁকাও নাই, চিত্র একেবারে নাই, শুধুমাত্র বর্ণনাটা দিয়ে আসলে তাহলে কিন্তু হবে না, কারণ চিত্র না থাকলে তুমি বর্ণনা করবে কিভাবে, এবং বর্ণনা করলে ওইভাবে আসলে নাম্বার পাওয়া যায় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, যে একটা প্রশ্নের উত্তর আমি পারি না, আমার অর্ধেক মনে আছে বা অর্ধেক পারি, সেই প্রশ্নের উত্তরটা পুরোপুরি বাদ রেখে আসার চেয়ে যে অর্ধেক পারো ওই অর্ধেক করে দিয়ে আসবে, তাহলে হবে কি, 4 নাম্বার কাটার থেকে শিক্ষক তোমার 2 নাম্বার কাটবে, তাহলে তুমি 2 পাচ্ছ। এবং বোর্ড পরীক্ষার সময় এক একটা নাম্বার খুবই গুরুত্বপূর্ণ হয়। গণিত পরীক্ষার খাতায় যখন লেখা শুরু করবে, তখন প্রশ্নের দিকে আগে 5 মিনিট চোখ বুলিয়ে তাকিয়ে নিবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোন প্রশ্নটা কমন আসছে, যে যে প্রশ্নটা কমন আসছে টার্গেট করে রাখো, যেভাবে লেখা শুরু করবো। যদি দেখো যে না, আমার সবচেয়ে বেশি পরিমাণ কমন আসছে হচ্ছে পরিসংখ্যান, পরিসংখ্যানটা আগে করো, প্রশ্নের নাম্বারটা ঠিক রেখে পরিসংখ্যানটা আগে করে ফেলো। পরবর্তীতে মনে করো যে ত্রিকোণমিতিটা কমন আসছে, ত্রিকোণমিতি করে ফেলো, কোনো প্রবলেম নাই। জ্যামিতি কমন আসছে, জ্যামিতি করে ফেলো, কোনো প্রবলেম নাই। তবে প্রশ্নের নাম্বারটা ঠিক রাখবে, যে কোন বিভাগের এত নাম্বার প্রশ্নে আমি অ্যান্সার করছি, সেটা শিক্ষককে বুঝিয়ে দেবে, যাতে শিক্ষক সহজে বুঝতে পারে বিষয়টা। খাতা দেখার দায়িত্ব তো শিক্ষকের উপর, অর্থাৎ কোনো শিক্ষকই চায় না যে একটা শিক্ষার্থীকে নাম্বার কমিয়ে দিক। শিক্ষক তার সর্বোচ্চ চেষ্টা করে একটা শিক্ষার্থী যেন ভালো রেজাল্ট করতে পারে। গণিত খাতাটা এইভাবে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে শিক্ষকের সামনে উপস্থাপন করবে, এলোমেলো কোনো কাজ করবে না, অগোছালো কোনো কাজ করবে না, প্রশ্নে যেটা বলা হয় নাই সেই ধরনের কোনো কাজ পরীক্ষার খাতায় করবে না। সেক্ষেত্রে কিন্তু নাম্বার তুমি ভাবছো যে হয়তো বা তোমাকে বেশি দিয়ে দিবে বা শিক্ষক বুঝতে পারবে না, বিষয়টা এমন না। একটা শিক্ষক যে গণিত পরীক্ষার খাতা দেখে তার এক্সপিরিয়েন্স আছে, অনেক শিক্ষক আছে 20 বছর 25 বছর ধরে গণিত সাবজেক্টের ক্লাস নাই, সে একবার খাতার দিক চোখ বুলিয়ে একবার তাকালেই বুঝতে পারবে যে শিক্ষার্থীরা কয় সেট প্রশ্ন উত্তর লিখেছে, কোথা থেকে লিখেছে, অর্থাৎ শিক্ষক কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারে। এবং অনেক শিক্ষার্থী দেখেছি গণিত পরীক্ষা আসলে, গণিতটা যেহেতু একটা কঠিন সাবজেক্ট, এই সাবজেক্টটা নিয়ে অনেক শিক্ষার্থীর প্রবলেম হয়, গণিত পরীক্ষা আসলে তারা খাতার উপর লিখে আসে, স্যার এই প্রবলেম ওই প্রবলেম, আপনি প্লিজ আমার নাম্বারটা কেটে না, আমাকে পাশ করাই দিন, এটা সেটা। কোনো শিক্ষক একটা অক্ষরও লিখে কোনো শিক্ষার্থীকে পাশ করিয়ে দিবে না, জাস্ট এইটুকু মনে রাখো। এবং যারা এই ধরনের কাজ পরীক্ষা খাতায় করে আসবে, তাকে তো পাশ করিয়ে দেওয়া দূরের কথা, সে নির্ঘাত ফেল যাবে, কারণ কি এই বিষয়গুলো শিক্ষকদের প্রচন্ড পরিমাণে বিরক্ত করে। এই ধরনের কাজ পরীক্ষার খাতে করা যাবে না। পরীক্ষা দিয়ে আসার পর এই ধরনের প্রচুর পরিমাণ কমেন্ট আমরা পাই যে ভাই আমি এই কাজটা করে আসছি, এই কাজটা করে আসছি, সেক্ষেত্রে কি আমাকে আমার নাম্বার কেটে দিবে কিনা, আমার ভুল হবে কিনা। আশা করি ভিডিওটা আগ মুহূর্তে দিয়ে দিলাম যাতে এই ধরনের কমেন্ট পরীক্ষা দিয়ে আসার পর করতে না হয়। পরীক্ষা দিয়ে আসার আগে তুমি ভিডিওটা দেখেছো, মানে কি তোমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার, এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না, আশা করি বুঝতে পেরেছো। ইনশাল্লাহ গণিত পরীক্ষায় সবাই ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে, ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, ইনশাল্লাহ গণিতে তোমার এ প্লাসটা কনফার্ম থাকবে। পরবর্তী গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।